আমার গা মাখা হয়ে গরম ভাতের সাথে চিংড়ি মাছ আর কিচ্ছু লাগবে না। সুন্দর গন্ধ উঠেছে। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে ঝাল, যাকে বলে পেঁয়াজ চিংড়ি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো বেশ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি, আর চিংড়ি মাছের গায়ে ময়লাগুলো থাকে এটাও একদম পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দিলাম। এটা ভাজা করতে হবে, একটু চটুক করে অল্প অল্প করেই ভাজবো। আমি মাথা একদম ল্যাজাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, ধারগুলো কেটে যা ময়লা থাকে সেটা সুন্দরভাবে পরিষ্কার করে বার করে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াতে আমি দিয়ে দেবো ফোড়ন। এখানে রয়েছে তেজপাতা। এবার তেজপাতাটা ফুটে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ডালচিনি আর লবঙ্গ আর একটা সামান্য এলাচ দিয়েছি। এটা দিয়ে ভালো করে ফুটবে। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ চিংড়ি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটাই বেশি। খুব ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি দিয়ে দেবো। এটা খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজা হয়নি, কারণ পেঁয়াজ চিংড়ির একটু পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগবে। এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। কষা হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। রেডি হয়ে যাবে আমার পেঁয়াজ চিংড়ি। পেঁয়াজ চিংড়িটা আমার রেডি হয়ে গেছে, একদম তেলের ওপর এসে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু আমি নুন দেবো, মনে হলো আমার কম, কারণ পেঁয়াজ ভাজার সময় নুনটা আমি দিইনি, কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। খুব সূক্ষ্ম রান্না তো নুনটা বুঝিয়ে দিতে হবে। এর মধ্যে আমি ধনে পাতা আর একটু সামান্য নুন দেবো। এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে কষিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ চিংড়ি। এমন গা মাখা হয়ে গরম ভাতের সাথে চিংড়ি মাছ আর কিচ্ছু লাগবে না। সুন্দর গন্ধ উঠেছে।